ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসারত আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন দুপুরে আহতদের সুচিকিৎসা নিশ্চিত হাসপাতালটি পরিদর্শনে যান সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুন পরে সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের দাবিও জানান সংগঠনটি এছাড়াও দেশের বন্যা পীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথাও জানান তিনি আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারবো বিএনপি অর্ধতন অর্ধতন নেতাদের মাধ্যমে যে তারা যেন এদের সুচিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করে এবং উপদেষ্টাগণদের কাছে আমরা দাবি জানাবো তাদের যেন সুচিকিৎসার জন্য তারা যত তরিত এবং এবং তারা যেন হেল্প করে